আটান্ন বর্গ মাইলের মধ্যে তিরিশটি ওয়ার্ড নিয়ে বরিশাল সিটি কর্পোরেশন প্রাকৃতিক দুর্যোগ বা ভৌগোলিক কারণেই উন্নয়ন বঞ্চিত ছিল অধিকাংশ এলাকা বিগত সরকারের সময়ে বিভিন্ন মেয়াদে উন্নয়ন কাজ শুরু হয়েছিল নতুন ড্রেন রাস্তা ও পানির সংযোগ স্থাপনায় বরাদ্দ দেয়া কোটি টাকা টেন্ডার সম্পন্ন হয়ে কাজ শুরু করলেও ক্ষমতার পালা বদলে থমকে যায় সকল উন্নয়ন কর্মকাণ্ড আমরা চাই যাতে এই জলবদ্ধতা থেকে আমরা দ্রুত মুক্তি পাই রাস্তাঘাটগুলো খুব দ্রুত সংস্কার করা হোক ইঞ্জিনিয়ার বড় বড় অফিসার গেছে কিন্তু আমাদের কোনো রাস্তাঘাটের উন্নয়ন তেমন একটা হয়নি একই মেয়াদ কালে আরও প্রকল্পে বিশ্বব্যাংক বরাদ্দ দেয় কোভিড নাইন্টিন প্রজেক্টে পঁয়তাল্লিশ কোটি টাকা অধিকাংশ স্থানে কাজ বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগ আর চিন্তিত হয়ে পড়ে নগরবাসী প্রকল্পে একটা মাস্টার ড্রেন আছে এর সাথে রাস্তা আছে আর ২৭ নম্বর আর ওয়ার্ডে আমাদের ড্রেনের একটা স্কিম আছে কাজগুলো যা সংক্ষিপ্ত ছিল তাগুলো ঠিক মতন হয় কি না তো পরিবর্তন হয়েছে পর সরকার যে আসছে তো কাজগুলো ঠিক হইতেছে তার আমরা তো অনেক খুশি অনেক অবশেষে সিটি কর্পোরেশন ও ঠিকাদার প্রতিষ্ঠান অসমাপ্ত কাজ শুরু করায় সুস্তি ফিরেছে নগরবাসীর মনে তবে এখনো রয়েছে কাজের মান নিয়ে শঙ্কা কাজটা আবার কি স্থবির হয়ে যাবে কিনা না বাতিল হয়ে যাবে কিনা নতুন সরকার এসেছে কিন্তু আজ আমরা আশাবাদী হয়েছি আবার যে না এই এই রাস্তার কাজ যেভাবে চলমান ছিল সেভাবেই চলমান থাকবে যোগদান করেই সকল উন্নয়ন প্রকল্প চলমান রাখার নির্দেশ দিয়েছে নতুন প্রশাসক বরিশাল সিটি কর্পোরেশনের সকল ধরনের চলমান যে প্রকল্পগুলো আছে এগুলো চলমান থাকবে বলে তিনি সকলকে অবহিত করেছেন এছাড়াও দৈনন্দিন নাগরিক সেবা ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদারিতার সাথে জানি সকলে কাজ করে সরকার পরিবর্তনে কিছুটা হলেও থমকে যায় বরিশাল সিটির সকল উন্নয়ন কাজ তবে পুনরায় চালু হলে এসব কাজে নগরবাসীর প্রত্যাশা একটাই কাজগুলো যেন হয় স্বচ্ছ টেকসই এবং জবাবদিহিতামূলক পারভেজ রাসেল মাই টিভি বরিশাল